হ্যালো বন্ধুরা, দাদার মেলা ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম। আজকে তোমাদের সামনে উপস্থাপন করব বেশ কয়েকটি মজাদার ছবির মাধ্যমে বুদ্ধির প্রশ্নোত্তর। তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাহলে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, এখানে তিনটি ছবি দেওয়া আছে, ছবিগুলো দেখে বলতে হবে রেসিপিটির নাম কি হবে। উত্তরটি দেওয়ার জন্য সময় থাকছে 10 সেকেন্ড। তুমি যদি উত্তরটি জেনে থাকো তাহলে এখনই কমেন্ট করে জানিয়ে দাও। প্রথম ছবিতে রয়েছে একটি মোরগ, প্লাস দ্বিতীয় ছবিতে রয়েছে পউকার, প্লাস তৃতীয় ছবিতে রয়েছে লাউ। তাহলে এই তিনটি মিলিয়ে রেসিপিটির নাম হয়ে গেল মোরগ পোলাও। বন্ধুরা, তোমাদের কার কার মোরগ পোলাও প্রিয় খাবার কমেন্ট করে জানাতে ভুলো না। কিন্তু ভিডিওটি দেখে যদি তোমার ভালো লাগে অবশ্যই একটি লাইক দাও। ছবি দেখে বলতে হবে জেলাটির নাম কি হতে পারে। এখানে বলে রাখি, তোমরা যে মেয়েটির ছবি দেখতে পাচ্ছ তার সঠিক নামটি বের করতে পারলেই জেলার নামটি খুঁজে পাবে। উত্তরটি দেওয়ার জন্য সময় থাকছে মাত্র 10 সেকেন্ড। তোমার জন্য শুভকামনা রইল। উত্তরটি খুঁজে পেলেই কমেন্ট করে জানিয়ে দিও। বন্ধুরা, মেয়েটির নাম কি খুঁজে পেয়েছো? যদি না পেয়ে থাকো তাহলে আমি বলে দিচ্ছি, মেয়েটির নাম হবে লক্ষ্মী। প্লাস পাশের ছবিতে রয়েছে পরশুকর্পু বয়সুনর। তাহলে এখানে দুটি মিলিয়ে জেলার নাম হবে লক্ষ্মীপুর। এইরকম আরও মজাদার ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে আমার আপলোড করা ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ছবিগুলো দেখে বলতে হবে খেলাটির নাম কি হতে পারে। বন্ধুরা, উত্তরটি কিন্তু ইংরেজিতে ভাবতে হবে। উত্তর দেওয়ার জন্য সময় থাকছে 10 সেকেন্ড। প্রথম ছবিতে রয়েছে এসওচি, প্লাস পাশের ছবিতে রয়েছে কি। তাহলে দুটি মিলিয়ে উত্তর হয়ে গেল হকি। ছবি দেখে বলতে হবে জেলাটির নাম কি হতে পারে। এখানে বলে রাখি, তোমরা যে ছেলেটির ছবি দেখতে পাচ্ছ তার সঠিক নামটি বের করতে পারলেই জেলার নামটি খুঁজে পাবে। উত্তর দেওয়ার জন্য সময় পাচ্ছ 10 সেকেন্ড। তোমার জন্য শুভকামনা রইল। উত্তরটি খুঁজে পেলেই এখনই কমেন্ট করে জানিয়ে দাও। বন্ধুরা, ছেলেটির নাম কি খুঁজে পেয়েছো? যদি না পেয়ে থাকো তাহলে আমি বলে দিচ্ছি, ছেলেটির নাম হবে ফরিদ, প্লাস পাশের ছবিতে রয়েছে পরশুকর্পু বয়সুনরপুর। তাহলে এখানে দুটি মিলিয়ে জেলার নাম হবে ফরিদপুর। বন্ধুরা, কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এইরকম মজাদার ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।